মাগুরাই হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য সুস্বাদু খেজুরের রস এখন আর দেখা মেলে না শীতের মৌসুমে খেজুরের রস আহরণে গ্রামে গ্রামে খেজুর গাছ কাটায় গাছিদের তোড়ঝোড় একদিকে যেমন দিনে দিনে জেলা জুড়ে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে খেজুরের গাছ তেমনি দুষ্প্রাপ্য হয়ে উঠেছে খেজুরের রসও স্থানীয়রা জানান খেজুর গাছের সংখ্যা অনেক কমে গেছে খেজুর গাছ সস্তা হয় ইটের ভাটায় ব্যাপকভাবে খেজুর গাছ ব্যবহার করায় এই গাছ কমে গেছে এখন গাছ যেমন কমে গেছে তেমনি কমে গেছে গাছের সংখ্যাও এই খেজুর গাছগুলো মানে বিক্রি হয়ে যাওয়ার কারণে ইট ভাটায় চলে যাচ্ছে যার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে সব কাটিয়ে কাটিয়ে মানে ভাটায় নিয়েছে না গাছিদের দাবি খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় প্রকৃতগত সুস্বাদু সে রস এখন আর তেমন নেই গাছ কমে যাওয়াই তাদের চাহিদাও কমে গেছে আমার অরিজিনাল গুড় পাওয়ার পাওয়া যায় না আগের মতো রসমানা গাছ নাই তবে কৃষি বিভাগ বলছে এ শিল্পটিকে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি গাছের সংখ্যা বাড়ানোর জন্য আমরা কৃষি অফিস থেকে বিভিন্নভাবে কৃষকদের উৎসাহ প্রদান করছি আমাদের গাছের সংখ্যা যারা বৃদ্ধি পায় সে ব্যবস্থা করছি আমরা আশা করি যে আগামীতে গাছের সংখ্যা বৃদ্ধি পাবে এবং কৃষকরা এর থেকে গুড় উৎপাদন করবে সেই গুড়টা সারা দেশে ছড়িয়ে দেবে তাতে হচ্ছে আমাদের এই ঐতিহ্যটা টিকে থাকবে অনেক কৃষকরা আর্থিকভাবে অনেক লাভবান হবে খেজুর গাছের রোপণে ব্যাপক প্রচারণা না করতে পারলে ধীরে ধীরে হারিয়ে যাবে সুস্বাদু খেজুর গাছের রস হারিয়ে যাবে বাংলার আর একটি ঐতিহ্য বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে না পারলে আগামী প্রজন্মকে হয়তোবা কোনো এক সময় শুধু গল্পই শোনাতে হবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল আশাফুল আলম সাগর মাই টিভি মাগুরা